আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমেনা রহমত, সহকারী শিক্ষক, মডেল একাডেমি দিবা শাখা। আজকের অনলাইন ক্লাসটি তাহলে শুরু করছি। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার থেকে আমাদের ক্লাস শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে স্বাস্থ্যবিধি। এটা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়। তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। সুস্থ জীবন যাপন। সুস্থ জীবন যাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন। তাহলে স্বাস্থ্যবিধি বলতে আসলে কি বুঝি? বিধি হচ্ছে, বিধি বলতে বোঝায় নিয়ম। তাহলে স্বাস্থ্যবিধি বলতে বোঝাচ্ছে যে কতগুলো নিয়ম যা হচ্ছে তোমার জীবনকে সুন্দর করতে এবং সুস্থ থাকতে মেনে চলার প্রয়োজন। তাহলে যদি প্রশ্ন আসে যে স্বাস্থ্যবিধি আমাদের জীবনে কেন স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন, অথবা স্বাস্থ্যবিধি কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেখানে তুমি এই উত্তরটা দিয়ে দিতে পারো যে সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন। এরপর আমরা একটা ছক দেখতে পাচ্ছি এবং প্রশ্ন আছে যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তাহলে আমরা আরেকটু সামনে আগাই, তাহলে আমরা মনে হয় এই ছক এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সুস্থ থাকার জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। প্রথমে দেওয়া আছে সুষম খাদ্য গ্রহণ। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। সুষম খাদ্য নিয়ে কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম, তাই না? মনে আছে তোমাদের? সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যে হচ্ছে পুষ্টি উপাদানের 5টি উপাদানই প্রয়োজনীয় পরিমাণে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী থাকে, তাকে কি বলে? সুষম খাদ্য বলে। আর পুষ্টি উপাদানের 5টা উপাদান কোনগুলো? সেগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, ভিটামিন। মনে আছে? সেগুলোই কিন্তু আমাদের পুষ্টি উপাদানের 5টা উপাদান। এই সমস্ত কথা এখানে লিখতে হবে না, আমি শুধু তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার বললাম। তাহলে সুষম খাদ্য নিয়ে যেহেতু এর আগে চ্যাপ্টারও আমরা পড়েছি, আমার মনে হয় না এটা নিয়ে বেশি আর কারো কোনো সমস্যা আছে। আমরা এরপরে চলে যাচ্ছি। এরপরে আছে নিয়মিত শরীর চর্চা। আচ্ছা, নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড় শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তাহলে নিয়মিত শরীর চর্চা, একটু কথাটা একটু কঠিন, কিন্তু আমরা যদি সহজ বাংলায় বলি এটা হচ্ছে ব্যায়াম করা, তাই না? আর ইংরেজিতে আমরা বলি এক্সারসাইজ করা। তাহলে ব্যায়াম করা এবং খেলাধুলা করা কি করে আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড়কে শক্তিশালী করে, অর্থাৎ আমাদের শরীরটাকে শক্তিশালী করে, এবং একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে, অর্থাৎ আমাদের মনটাকেও হচ্ছে ফ্রেশ রাখে, আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। এটা কিন্তু অনেক বড় একটা গুণাবলী, আত্মবিশ্বাসী যে গুণাবলী। হ্যাঁ, তোমার নিজের উপর বিশ্বাস থাকা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে আমি এটা করতে পারবোই, আমি পরীক্ষা ভালো দিতে পারবোই, আমি এই উত্তরটা আজকে রাতের মধ্যে শেষ করে ফেলতে পারবো। এই যে নিজের উপরে বিশ্বাসটা এবং সেটা করাটা, এটা কিন্তু খুব জরুরি। এবং এইটার জন্য কি দরকার? সেই মনটাকে যে শক্তিশালী করা দরকার, যে মনের উপর যে আমি আমাকে আজকে রাতের মধ্যেই এই পড়া শেষ করতে হবে, এই জন্য যে তোমার মনটাকে শক্তিশালী করা দরকার এবং সেই অনুযায়ী যে তুমি পড়বা, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু নির্ভর করে তোমার এই স্বাস্থ্যবিধির প্রতিটা, এখানে যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে পার্ট গুলো আছে, এরপর আমরা যেগুলো দেখব সবগুলা পার্টের উপরে কিন্তু এই ব্যাপারটা নির্ভর করে, যে একটা মানুষের শরীর এবং মন দুটোই কিভাবে সুস্থ থাকা যায়, সবকিছুই কিন্তু আমাদের এই স্বাস্থ্যবিধির, এরপর আমরা যেগুলো আছে যে পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুর উপরেই নির্ভর করবে। হ্যাঁ, এবং অবশ্যই নিয়মিত শরীর চর্চার উপরও নির্ভর করবে। এরপর কি আছে? যে পর্যাপ্ত ঘুম, শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। দেখেছো, এখানে কিন্তু একটা জিনিস বলেছে যে ঘুম প্রয়োজন এবং সেটা
কোন সময়টা, নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত। হ্যাঁ, এই যে নির্দিষ্ট সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ঘুমাই, হ্যাঁ আমরা ঘুমাই, কিন্তু আমাদের অধিকাংশ অধিকাংশ মানুষের যেটা হয় যে ঘুমের টাইমটা ফিক্সড না, মানে কেউ 11টায়, কেউ 10টায়, কেউ 12টায়, কেউ 1টায়, একটা টাইমে ঘুমাতে যায়। অথবা একই মানুষ দেখা যায় যে কি হয়, একদিন 11টায় ঘুমালো, একদিন 10টায় ঘুমালো, এবং কোনোদিন 12টা, কোনোদিন 1টা, এরকম করে ঘুমালো। হ্যাঁ, একই মানুষ, সে এক এক দিন এক এক সময় ঘুমাতে যায়, যেটা একেবারেই ঠিক না। তোমার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাদ্য খেতে হবে, এবং এরপর খাদ্য খাওয়ার কিছুক্ষণ পরে কিন্তু রাতের খাবার, খাবারের সাথে সাথে কিন্তু ঘুমিয়ে পড়তে নেই। রাতের খাবারটা নেওয়ার, খাওয়ার পর এরপরে হচ্ছে 2 ঘন্টা তুমি অন্য কাজ করবে, এবং এরপর তুমি ঘুমাতে যাবে, এবং সেই টাইমটা কিন্তু তোমার ফিক্সড হতে হবে। তুমি যদি রাতের খাবার 8টায় খাও, তুমি 10টায় ঘুমাতে যেতে পারো। যদি তুমি রাতের খাবারটা হচ্ছে 9টায় খাও, তুমি 11টা বাজে তোমার ঘুমের টাইমটা ফিক্সড করে ফেলতে পারো। তাহলে এই যে নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমরা আরেকটু বড় হলে তোমরা উপরের ক্লাসে কিন্তু এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, যে এই যে নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়াটা, এবং নির্দিষ্ট সময় শুধু ঘুমাতে যাওয়া না, নির্দিষ্ট সময় আবার ঘুম থেকে উঠা, এই দুটোই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য এবং যে শরীরকে সুস্থ রাখা, দুটোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই দুটোর জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন, এরপর ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত। এখানে আমি বলতে চাই আরো একটা লাইন এখানে যোগ করা উচিত, শুধু সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠার অভ্যাসও করা উচিত, ঠিক আছে? এরপরে আসতেছে বিশ্রাম, ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। কোনো শখের কাজ, যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। হ্যাঁ, এটা কি বলেছে, আসলে বিশ্রাম এটা হচ্ছে একটানা কোনো কাজ না করে, অথবা একটানা পর না পড়ে, মনে করো তুমি একটানা 3 ঘন্টা 4 ঘন্টা পড়তেছো, অথবা একটানা 4 ঘন্টা কোনো একটা কাজ করতেছো, সেটা যে কোনো কাজ হতে পারে, তোমার সেই কাজের মধ্যে কিন্তু একটা ব্রেক নিতে হবে। মানে তুমি ওই কাজটার প্রথম, মনে করো তুমি 1 ঘন্টা কাজ করলে, করে এরপর হচ্ছে তুমি 10 মিনিটের একটা ব্রেক নাও, এরপর অথবা তুমি 2 ঘন্টা কাজ করে তুমি আধা ঘন্টার একটা ব্রেক নাও। এতে যেটা হবে যে তুমি 2 ঘন্টা কাজ করে যখন আধা ঘন্টার ব্রেকটা নিবা, তোমার যে এটা জানি কি, ব্রেনটা ব্রেনটা হচ্ছে ফ্রেশ হবে এবং নতুন করে কাজ করার জন্য তৈরি হবে। হ্যাঁ, আর তুমি যখন একটানাই কাজ করতে থাকো, ব্রেনটা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, এবং ব্রেন কিন্তু প্রথম থেকে যতটা ভালোভাবে কাজ করতেছিল, একটানা যখন কাজটা চলতেই থাকে, তখন কিন্তু ব্রেন আর টানা ওইভাবে ভালোভাবে কাজ করতে পারে না। এই কারণে বিজ্ঞানীরা বলেন যে কাজের মধ্যে অবশ্যই বিশ্রাম নিতে হবে। তুমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা তুমি পড়ো, পড়ার পর তুমি একটা নির্দিষ্ট সময় ব্রেক নাও, ব্রেক নাও, ব্রেক নেওয়ার পর তুমি আবার পড়ো। হ্যাঁ, আবার পরে আবার নির্দিষ্ট সময় পর ব্রেক নাও। এতে যেটা হবে যে এটা তোমার মনে করার কোনো কারণ নাই যে ওই আধা ঘন্টা সময় ব্রেক নিয়ে বোধহয় আমি সময়ের অপচয় করে ফেলতেছি, মোটেই সময়ের অপচয় হচ্ছে না। এতে যেটা হচ্ছে যে তোমার ব্রেনটা নতুন করে আবার ভালোভাবে কাজ করার জন্য তৈরি হতে পারে। হ্যাঁ, তাহলে বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুব জরুরি আমাদের, কাজ যেমন করতে হবে সেই রকম হচ্ছে বিশ্রাম নিতে হবে। এরপরে আসতেছে আমাদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে, এজন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে, খাওয়ার পূর্বে এবং পরে হাত ধুতে হবে, খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে, সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তাহলে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমি আর কি না বলি, এটা তোমরা সবাই বুঝতেই পারতেছো যে কি কি করতে হবে। আর এটা আসলে আমরা ছোটবেলা থেকে এগুলো আমরা করে আসতেছি, তবুও যারা না করতেছে তাদেরকে বলি, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু খুব খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, তাহলে এটার দিকেও হচ্ছে খুব মনোযোগ দিতে হবে আমাদেরকে।
এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আমরা একটু দেখে আসি তাহলে সুস্থ থাকার জন্য আসলে আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে সুস্থ থাকার জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে বর্ণনা করা, অথবা সুস্থ থাকার উপায়গুলো কি কি, সেক্ষেত্রে আমাদের তাহলে কি কি উপায় দেওয়া আছে? সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন তোমার যদি পরীক্ষায় নাম্বার বেশি আসে সেক্ষেত্রে বড় প্রশ্নের জন্য এটা আসে, সেক্ষেত্রে তুমি একটু ব্যাখ্যা করে দিবা, বুঝতেই পারছো, সুষম খাদ্য লিখে একটু ব্যাখ্যা করবা, এরপর প্রত্যেকটা পয়েন্ট লিখে একটু ব্যাখ্যা করবা। কিন্তু পরীক্ষায় যদি এটা শর্ট প্রশ্নের জন্য আসে, মানে ছোট একটা প্রশ্ন কম নাম্বারের জন্য আসে, সেক্ষেত্রে তুমি যেটা করবা যে অল্প একটু লিখবা যে 1 নাম্বার হচ্ছে প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে, 2 নাম্বার হচ্ছে নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা করতে হবে, 3 নাম্বার হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের যখন বেশি নাম্বারের জন্য আসবে তখন আমরা একটু বড় করে লিখবো, কম নাম্বারের জন্য আসলে একটু ছোট করে ওই এক উত্তরটাই লিখে দিয়ে আসবো। তাহলে আমরা মনে হয় এখন এই ছকটা সবাই পারবো, তাই না? আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এতক্ষণ আমরা বর্ণনা করলাম সেটা, সুস্থ থাকার উপায় কি কি, এবং এখানে আরো যা যা দেওয়া আছে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি, কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা ছকে লিখি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখন তো আর সহপাঠীদের সাথে আলোচনা করা যাবে না কারণ COVID-19-এর জন্য। তাহলে এই হচ্ছে এই ছকটা এখন আমরা পারবো আশা করতেছি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এরপরে পড়া হচ্ছে পানিবাহিত রোগ। দেখো পানিবাহিত মানে হচ্ছে পানি বহন করে, পানি যে রোগটা বহন করে সেটাই হচ্ছে পানিবাহিত। এটা হচ্ছে একবারে তোমার মানে শব্দটার মিনিংটা আমি বলে দিলাম যে পানিবাহিত বলতে এখানে কি বোঝাচ্ছে। এবার আমরা হচ্ছে সংজ্ঞায় চলে যাই, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। হ্যাঁ, তাহলে পানিবাহিত রোগ কাকে বলে? পরীক্ষায় যদি আসে এটা সুন্দর মতো লিখে দিবা, এটা শর্ট এক শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পানিবাহিত রোগ কাকে বলে। এরপরে দেওয়া আছে পানিবাহিত রোগের বিস্তার, পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়। তাহলে আমরা এই ক্ষেত্রে আগে একটু পড়ে আসি, এরপর আমরা দেখবো যে আমরা ছকটা পারি কিনা। এখানে ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছো এক একটাই পুকুর, সেই পুকুরের যদি আমরা একটু দেখি শুরু থেকে যে প্রথমেই এইখানে পানি নেওয়া হচ্ছে, একজন কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে, সেই একই পুকুরের এই পাশে হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়া হচ্ছে, গরু গরু মহিষ ধোয়া হচ্ছে, গোসল করানো হচ্ছে ওদেরকে, এরপরে হচ্ছে কাপড় ধুচ্ছে, গোসল করতেছে, সেইখানে বাথরুমের লাইনও সেইখানে ওই পুকুরের পানিতে, এখানে আবার কলকারখানার দূষিত যে বর্জ্য পদার্থ ময়লা পানিটা সেই সবও পড়তেছে, এখানে একজন আবার ময়লা আবর্জনা ফেলছে। দেখো একই পানিতে সবকিছু করতেছে, তার মানে কি পানিটা কি পরিমাণ দূষিত একটা পানি। আচ্ছা আমরা তাহলে একটু আর একটু সামনে আগাই, এরপর আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া, দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, অর্থাৎ পানি পান করার কথা বলতেছে, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার জন্য আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এ সকল রোগ খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া, দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার সরি এসব রোগ। আচ্ছা এইটাই দেওয়া আছে, কিন্তু হচ্ছে ওই ইয়ে দেওয়া আছে নিচে একটা ছবি দেওয়া আছে, সরি একই জিনিস আমি দুইবার বলে ফেললাম। এখানে একটা ছবি দেওয়া আছে যে কিভাবে হচ্ছে দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার কিভাবে ঘটে সেটা দেওয়া আছে। আচ্ছা পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই পৃষ্ঠাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ, এখানে প্রত্যেকটা প্যারা খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা শুরু করি। দূষিত পানি বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, সবাই এটা দাগ দিয়ে রাখো, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি যে পানিবাহিত রোগগুলো কি কি। হ্যাঁ
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পানিবাহিত রোগগুলো কি কি, সেক্ষেত্রে দিয়ে দিতে হবে ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস, টাইফয়েড, এই 5টা পানিবাহিত রোগ, অথবা এভাবেও আসতে পারে যে 5টি পানিবাহিত রোগের নাম লিখো। এরপর অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ গুলো হলো পাতলা পায়খানা, বমি, জ্বর, পেট ব্যথা। খুব ইম্পর্টেন্ট পানিবাহিত রোগের লক্ষণ গুলো কি কি। ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে, খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আধা লিটার নিরাপদ পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। তাহলে পরীক্ষার প্রশ্ন যদি আসে যে বাড়িতে কিভাবে খাবার স্যালাইন তৈরি করা যায়, এই উত্তরটা কিন্তু দিয়ে দিতে হবে যে আধা লিটার নিরাপদ পানিতে 1 চিমটি লবণ এবং 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে বাড়িতে খাবার স্যালাইন তৈরি করা যায়। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম? আজকের পাঠ থেকে আমরা শিখলাম স্বাস্থ্যবিধি কেন প্রয়োজন, স্বাস্থ্যবিধির উপায়গুলো, নিরাপদ সুস্থ থাকতে হলে আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে, এরপর হচ্ছে পানিবাহিত রোগ সম্পর্কে জানলাম। আজকে এরপর আমরা বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজটা কি কি, দেখো সুস্থ থাকার উপায়গুলো বর্ণনা করো, পানিবাহিত রোগ কাকে বলে, কয়েকটি পানিবাহিত রোগের নাম লিখো, পানিবাহিত রোগের লক্ষণ গুলো কি কি, বাড়িতে কিভাবে খাবার স্যালাইন তৈরি করা যায়। হ্যাঁ, 5টা প্রশ্ন দিলাম, 5টা প্রশ্ন হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবে এবং লিখে ফেলবে। আশা করতেছি যে আজকের ক্লাসে কারো কোনো সমস্যা নেই। চ্যাপ্টারটা আসলে খুব সহজ একটা অধ্যায়, স্বাস্থ্যবিধি। আমরা যে এর আগের খাদ্যটা পড়েছিলাম সেটা একটু কঠিন ছিল, কারণ সেখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ভিটামিনের কাজ, এরপর হচ্ছে যে ওইখানে আমাদের যে পুষ্টি উপাদান আছে, খাদ্য দল আছে। তা ওইটা, ওই চ্যাপ্টার আসলেই একটু কঠিন চ্যাপ্টার ছিল, কিন্তু সেই তুলনায় এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার। এবং আমি আশা করব যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে তোমরা সবাই উত্তর দিতে পারবে, কারণ খুবই সহজ একটা চ্যাপ্টার, অল্প কিছু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট লাইন আছে, আর সবগুলো পড়াই হচ্ছে তোমাদের জানা। যেমন হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা, এটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। এরপর হচ্ছে শরীর চর্চার ব্যাপারেও তোমরা জানো। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার, এগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, এগুলাকে এই চ্যাপ্টার হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছে। আর বাড়তি যেটা আছে যে পানিবাহিত রোগ, কয়েকটি পানিবাহিত রোগের নাম, লক্ষণ, এগুলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, এগুলো একটু পড়তে হবে। কিন্তু তাও কিন্তু আমাদের আগের চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটা অনেক সহজ। হ্যাঁ, তাহলে আমি আশা করবো যে এই সহজ চ্যাপ্টারটা তোমরা সবাই খুব ভালোভাবে পড়বে, এবং এই চ্যাপ্টারে যা যা প্রশ্ন আসে সবগুলা হচ্ছে রেডি করে ফেলবে। আমি তো বাড়ির কাজ দিচ্ছি, তোমরা যদি অতিরিক্ত পড়তে চাও বাসায় অতিরিক্ত পড়ে ফেলবে। বাসায় প্রত্যেক দিন হচ্ছে বাসায় যারা বড় আছে তাদের কাছে পড়াটা দিয়ে দিবে, প্রত্যেক দিনের পড়া। বিজ্ঞান নিয়ে কিন্তু মোটেই, বিজ্ঞানটাকে কিন্তু যে আমি পরে পড়বো অথবা পরে শেষ করে ফেলবো, বিজ্ঞান নিয়ে এরকম করবে না। তাহলে কিন্তু দেখবা যে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, পড়া মনে থাকতেছে না, তখন নিজের উপর নিজেরই রাগ লাগতেছে। তাহলে বিজ্ঞানটা কিন্তু প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আর এই যে আজকে শনিবার, আবার কিন্তু বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবারে আমি ক্লাস দিব। তাহলে মাঝখান দিয়ে যে লম্বা সময়টা পাচ্ছ, এই সময়টা তোমরা কিন্তু আগের পড়াগুলাও পড়ে ফেলতে পারো, যে আগের পড়াগুলো আমি আরেকবার রিভিশন দিয়ে দিই। এই পড়াগুলো তো পড়লেই, আগের পড়াগুলাও কিন্তু তোমরা রিভিশন করে আসতে পারো। তাহলে কিন্তু তোমার মাথায় এটা থাকবে এবং পরীক্ষার সময় আর কোনো কষ্টই হবে না। নইলে কিন্তু অনেক সময় মনে হবে যে এই পড়াগুলো তো আমি পড়েছি, কিন্তু এখন ভুলে যাচ্ছি কেন, সব কেমন জানি নতুন নতুন লাগতেছে। তুমি যদি একটু রিভিশনের মধ্যে থাকো, নতুন পড়াও পড়ো, তার সাথে সাথে আগের পড়াগুলাও একটু রিভিশন দিতে থাকো, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার কথা হবে।